হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো এর মধ্যে একটি ফুল বাছুন, আর জেনে নিন কি আছে আপনার ভাগ্যে। আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। প্রকৃতির সবচেয়ে সুন্দর জিনিসের নাম বলতে বললে সবার প্রথমেই আসবে ফুলের নাম। এই রং বেরঙের ফুল মনকে নির্মম ও শান্ত রাখতে সাহায্য করে এবং জীবনকে রঙিন করে তোলে। কিন্তু আপনি কি জানেন, ফুল আপনার সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে? তাই এই ছবির চারটি ফুলের মধ্যে আপনার পছন্দের ফুলটি বাছুন আর জেনে নিন কি আছে আপনার ভাগ্যে। প্রথমেই বলি, আপনি যদি প্রথম ফুলটি বেছে থাকেন, তাহলে আপনি ছোটবেলা থেকে তেজস্বী, স্পষ্টবক্তা এবং নির্ভীক প্রকৃতির হয়ে থাকেন। নানা রোমাঞ্চকর ও সাহসিকতার কাজ করতে পারলে খুব আনন্দিত হন আপনি। আপনি পুরো পরিবারকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে চেষ্টা করেন। তবে আপনার মধ্যে ধৈর্য একটু কমই দেখা যায়। ব্যক্তিগত জীবন হোক বা কর্মজীবন হোক, যে কোনো কাজের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন আপনি। সহজভাবে বলতে গেলে আপনি মহৎ ও দয়ালু, বন্ধুদের প্রতি বিশ্বস্ত, যদিও কিছু কিছু মানুষ আপনাকে ভুল বোঝে। এবার বলি, আপনি যদি দ্বিতীয় ফুলটি বেছে থাকেন, তাহলে আপনি আদর্শবাদী, ভবিষ্যতের আগাম জ্ঞান আপনি সহজেই বুঝতে পারেন, বহু বিষয়ে আপনার দিক নির্দেশনা অন্যেরা অনুসরণ করে, আপনার মধ্যে রয়েছে তেজ ও বীরত্ব, সহজেই অন্যকে আপন করে নিতে পারেন আপনি। আপনি জানেন কিভাবে জীবনকে উপভোগ করতে হয়। এমন মানুষরা সাধারণত রান্নায় পারদর্শী হন। সাজসজ্জা ও সৌন্দর্য বৃদ্ধি এদের সহজাত বিশিষ্ট। সত্য কথা বলার কারণে কেউ কেউ আপনাকে ভুল বোঝেন, তবে হৃদয় আপনার ভালোবাসাই পরিপূর্ণ। এবার বলি, আপনি যদি তৃতীয় ফুলটি বেছে থাকেন, তাহলে আপনি বেশ রসিক জ্ঞান সম্পন্ন। চঞ্চল স্বভাবের হওয়ার কারণে এক জায়গায় বেশি সময় বসে থাকা আপনার জন্য কঠিন। চঞ্চলতা ও কথাবার্তার মাধ্যমে সবসময় চারপাশ মুখরিত করে রাখতে পারেন আপনি। এই ধরনের মানুষরা সবসময় ব্যবসায়িক দিক থেকে সাফল্য অর্জন করতে পারেন। এরা সবসময় নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে পছন্দ করেন। এবার বলি, আপনি যদি চতুর্থ ফুলটি বেছে থাকেন, তাহলে আপনি যথেষ্ট কল্পনাপ্রবণ ও কর্মঠ। আপনি সব ব্যাপারই বুঝে শুনে চলেন। সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে কাজে লেগে থাকার অসাধারণ গুণ রয়েছে আপনার। এছাড়াও আপনার রয়েছে প্রকট স্মৃতিশক্তি। তবে চাপা স্বভাব হওয়ার কারণে নিজেকে সবার সামনে উপস্থাপন করতে চান না। পুরনো রীতিনীতির প্রতি আপনার আকর্ষণ রয়েছে। আপনি পরনির্ভরতা পছন্দ করেন না। আত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রচণ্ড ইচ্ছা রয়েছে আপনার। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানে শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।